হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এই সেশনে আমরা আলোচনা করব WBCS 2024 এর এ টু জেড আলোচনা। আলোচনাটার মাধ্যমে কি হবে, আমরা সেখানে দেখব সিলেবাস, দেখব এজ লিমিট, দেখব প্যাটার্ন, দেখব এবং এ টু জেড এভরিথিং আমরা জেনে নেব। যারা অনেক কিছু জানো না, তারা এই ভিডিওতে জেনে নাও যে কি কি পরিবর্তন হয়েছে বা কি কি হয়েছে, সেগুলো আমরা সব কিছু কিন্তু আলোচনা করব। এই ভিডিওটা বলতে পারো একটা কমপ্লিট একটা সেশন কিন্তু তোমাদের সামনে আমি হাজির করি। দেখো, WBCS কথা বলতে গেলে সর্বপ্রথম আমাদের মাথার মধ্যে আসে যে WBCS মানে খুব কঠিন না, WBCS মানে খুব একটা কঠিন না, WBCS মানে সহজ। কিন্তু সেই প্যাটার্নটা তোমাকে ধরতে হবে, সেই ছকটা তোমাকে ধরতে হবে। শুরুতেই বলি একটা কথা যে একটা প্রশ্ন মাথা থেকে বের করে দাও, একটা প্রশ্ন মাথা থেকে বের করে দাও, সম্পূর্ণরূপে মাথা থেকে বের করে দাও। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে যে সিভিল সার্ভিস পরীক্ষা মানে আমাকে অনেক কিছু পড়তে হয়, অনেক কিছু জানতে হয়, ক্লিয়ার? কিন্তু আমি তোমাদের বলি সিভিল সার্ভিস পরীক্ষা মানে অনেক কিছু পড়তে হয় না, অনেক কিছু জানতে হয় না। একটা লিমিটেড জায়গা সিভিল সার্ভিস কিন্তু ঘোরাঘুরি করে। আমরা ভাবি যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, ওই জায়গাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই চক্করেই কিন্তু আমাদের দু মাস চলে যায়। কিভাবে শুরু করব এটা ভাবতে গিয়ে আমাদের আরো তিন মাস চলে যায়। একটা ছক, একটা ছক, ওই ছকটা যদি তুমি ধরে নিতে পারো তাহলে কিন্তু WBCS হওয়া কিন্তু তোমার পক্ষে অনেক অনেকটাই সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা WBCS 2024 একটা কমপ্লিট সেশন আমি কিন্তু তোমাদের সামনে এনেছি। সবাই রেডি? অবশ্যই শুরু করার আগে লাইক করে দিও একটু, ঠিক আছে? চলো দেখো কিভাবে পড়তে হয়, আমি একবার জিনিসটা দেখিয়ে দেবো। এই যে পরীক্ষাটা WBCS 2024, এই যে পরীক্ষাটা দেখতে পাচ্ছ, এই পরীক্ষাটা অ্যাকচুয়ালি WBCS পরীক্ষাটা নেয় কে? রিক্রুটমেন্ট বডি কে? পরীক্ষা নেয় কে? এটা নেয় আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, যাকে আমরা PSC বলে থাকি, যাকে আমরা WBPSC বলে থাকি, ঠিক আছে? এই পরীক্ষাটা কন্ডাক্ট করে, সিভিল সার্ভিস পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করে। এক্সাম নেম কি? WBCS 2024, যাদের স্বপ্ন WBCS 2024 তাদের জন্য বলবো, ঠিক আছে? আমরা দেখব এক্সাম ডেট এখনো পর্যন্ত কিন্তু PSC জানায়নি, এবং এখন নয়, কিছুদিন পর PSC ঠিক জানিয়ে দেবে, ঠিক আছে? এটা কিন্তু PSC জানায়, ঠিক আছে? PSC কিন্তু এখন না, কিছুদিন পর কিন্তু ক্লিয়ার ভাবে জানিয়ে দেবে, ঠিক না? এক্সাম লেভেল, কোন লেভেলে এক্সাম হয়? স্টেট লেভেলে কিন্তু এক্সামটা হয়, স্টেট লেভেলে কিন্তু এক্সামটা কিন্তু হয়। আচ্ছা, এই যে পরীক্ষাটা তোমরা সিভিল সার্ভিস যে পরীক্ষাটা দেবে, এটা কোন মোডে হবে? অনলাইন না অফলাইন? একদমই কিন্তু অফলাইন মোডে কিন্তু পরীক্ষাটা হয়, অনলাইন মোডে কিন্তু এই পরীক্ষাটা কিন্তু একদমই হয় না, ক্লিয়ার? অফলাইন মোডে কিন্তু পরীক্ষা হয়। নেগেটিভ মার্কিং কি আছে স্যার এই পরীক্ষায়? হ্যাঁ, অবশ্যই নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে? এবার দেখো স্যার, এই পরীক্ষা স্টেপ কটা? স্টেপ যদি ধরি আমরা, প্রিলিমস, প্রিলিমস হবে, তারপর প্রিলি পাস করলে মেন্স, তারপরে হবে ইন্টারভিউ, ঠিক আছে? তারপরে হবে ইন্টারভিউ, ঠিক আছে? এইটা হচ্ছে পরীক্ষার তিনটে ফেজ। প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা হবে, প্রিলিমিনারি পরীক্ষা পাস করে গেলে মেন্স পরীক্ষা হবে, মেন্স পরীক্ষা পাস করে গেলে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ পাস করে গেলে জয়নিং লেটার তোমার হাতে, তাই না? জয়নিং লেটার তোমার হাতে, তাহলে চাপ কিছু নেই। আচ্ছা, এই যে প্রিলিমিনারি আর মেন্স, ঠিক আছে, এতে কত ঘন্টা করে পরীক্ষাটা হয় সেটা একটু জেনে নাও। প্রিলিমিনারি পরীক্ষা যেখানে হয় 2.5 আওয়ার্স, মানে আড়াই ঘন্টা, ঠিক আছে? দেখো মেন্স, মেন্স হয় 3 ঘন্টা করে প্রত্যেকটা পেপার, ক্লিয়ার? 3 ঘন্টা করে প্রত্যেকটা পেপার হয়। এই যে বলে দিলাম পরীক্ষা প্রসেস, প্রিলিমস, মেন্স অ্যান্ড ইন্টারভিউ, ঠিক আছে? ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট আছে, ঠিক আছে? এবার দেখো প্রিলিমিনারি পরীক্ষা এসে কোন কোন জায়গাগুলো কভার করে বা কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসে সেটা আমি বলে দিচ্ছি। ইংলিশ কম্পোজিশন, ঠিক আছে, ইংলিশ কম্পোজিশন যেখান থেকে আছে 25টা নাম্বার আসে, 25টা কোশ্চেন আসে, ঠিক আছে? 25টা নাম্বার, 25টা কোশ্চেন হবে ইংলিশ থেকে। জেনারেল সায়েন্স, এর মধ্যেই ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, এর মধ্যেই ঢুকে থাকে,
ঠিক আছে, তো এখানে হবে 25টা কোশ্চেন, এরা 25 নাম্বার। হ্যাঁ, ইন্ডিয়ান ন্যাশনাল কারেন্ট ইভেন্ট, হ্যাঁ, আর ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, ঠিক আছে, কারেন্ট ইভেন্ট আর ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। দেখে আমরা এটাকে সি এর মধ্যেও আমরা কিন্তু এটা ইনক্লুড করতে পারি। এখানে 25টা নাম্বার থাকবে কোশ্চেন, 25টা নাম্বার থাকবে, ঠিক আছে, এটাও কিন্তু আমরা দেখে নিলাম। হিস্ট্রি, ওরে দারুণ জায়গা। হিস্ট্রি জায়গাটাকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা ইন্ডিয়ান হিস্ট্রি, হ্যাঁ, আর একটা হয় ন্যাশনাল মুভমেন্ট। হিস্ট্রি থেকে বেশি প্রশ্ন আসে 50টা নাম্বার। পুরো ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্সার মেডিভাল অ্যান্ড মডার্নের কিছুটা অংশ নিয়ে টোটাল কোশ্চেন আসে 25টা, এর 25 নাম্বারে 25টা। আর ন্যাশনাল মুভমেন্ট ফ্রিডম ফাইটিং থেকে আমাদের 25টা কোশ্চেন, 25টা নাম্বার। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, ইন্ডিয়ান পলিটি, পলিটি বলে কিছু হয় না তোমাদের, নেই, কনস্টিটিউশন আছে, আমি লিখে দিচ্ছি, এটা ভুল লেখা আছে, কনস্টিটিউশন, কনস্টিটিউশন, ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, কনস্টিটিউশন আছে তোমাদের। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে মাথা রাখার চেষ্টা করবে, কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমি, এই দুটো থেকে মিলিয়ে আসে 25টা নাম্বার এবং 25টা কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, মেন্টাল এবিলিটি যাকে আমরা রিজনিং বলছি, রিজনিং, রিজনিং বা জিআই, ঠিক আছে, সেখানে আসে 25টা নাম্বার এবং 25টা কোশ্চেন। তাহলে দেখো 25 25 করে। আচ্ছা, জিওগ্রাফি, জিওগ্রাফিটা দুটো ভাগে ভাগ করা, একটা ইন্ডিয়ান জিওগ্রাফি আর একটা স্পেশাল ভাবে হয় ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ক্লিয়ার? এই দুটো জায়গা থেকে আসে 25টা কোশ্চেন, 25টা নাম্বার। ক্লিয়ার? তাহলে দেখো 25 25 করে হচ্ছে 200টা কোশ্চেন। হ্যাঁ, 200টা কোশ্চেন, কতটা কোশ্চেন হয়, 200টা কোশ্চেন। টাইম কতক্ষণ পাচ্ছ? আড়াই ঘন্টা। টাইম কতটা পাচ্ছ? 2.5 ঘন্টা। এটা হচ্ছে প্রিলিমিনারি। ক্লিয়ার? বলেছি একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্য আমি তোমাদের দিয়ে দেবো। দেখো এজ লিমিট, এজ লিমিটটা দেখে রাখো খুব ভালোভাবে, এজ লিমিটটা 20 থেকে 39। ক্লিয়ার? মাথায় রাখার চেষ্টা করবে, এসটি এসসিরা 5 বছর পাবে, ঠিক আছে, দেখে রাখো, ঠিক আছে। আচ্ছা, ওবিসিরা 3 বছর ছাড় পাবে, এসটি এসসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, ঠিক আছে। এবার দেখো পিডাব্লিউরা 45 প্রোভাইডেড করা হচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার? এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগে? দেখো এই পরীক্ষার জন্য, সিভিল সার্ভিস পরীক্ষার জন্য যে কোনো ইউনিভার্সিটিতে, রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, হ্যাঁ, ব্যাচেলার ডিগ্রি থাকলেই হলো, ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি থাকলেই হলো, ঠিক আছে। আর একটা জিনিস, বাংলা পড়তে পারা, লিখতে পারা, বলতে পারা, লিখতে জানা থাকলেই হলো, আর অসুবিধা নেই, তাহলে আর কোনো চাপ নেই, ঠিক আছে। ন্যাশনালিটি ইন্ডিয়ান, ক্লিয়ার? তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে, বেসিক ফরম্যাটটা ক্লিয়ার হয়ে গেলো। যাদের চিন্তা থাকে WBCS এ কি কি দরকার পড়ে, সেগুলো যাচ্ছে মানে টেনশন কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয়ে গেল। চলো এবার দেখাবো একটা জায়গা, সেটা হচ্ছে এজ লিমিট, এজ মানে কোন গ্রুপ, গ্রুপ কটা, গ্রুপ হচ্ছে WBCS এ গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। গ্রুপ এ এন্ড বি তে অপশনাল পেপার লিখতে হয়, অপশনাল পেপার, সিটির জন্য অপশনাল পেপার লাগে না। ক্লিয়ার? এবার দেখো গ্রুপ এ, যার বয়স হচ্ছে, হতে হবে 21 থেকে 36। ক্লিয়ার? গ্রুপ এ, যার বয়স হতে হবে 21 থেকে 36, যা গ্রুপ এ প্রিপারেশন। গ্রুপ বি 20 থেকে 36। ক্লিয়ার? 20 থেকে 36। গ্রুপ বি টা এসে পুলিশের জন্য, যেটা হবে DSP, ঠিক আছে। তারপর হয় গ্রুপ সি, যার বয়স হচ্ছে 21 থেকে 36, আর গ্রুপ ডি হচ্ছে 21 থেকে 39। তাহলে গ্রুপ ডি তে একটু ছাড় বেশি, ঠিক আছে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো তোমাদের কাছে? এই জায়গাটা বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে জায়গাটা। গ্রুপ বি যেটা বলছি আমি, এইটা ইম্পর্টেন্ট, গ্রুপ বি এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটা আমরা বললাম পুলিশে জন্য, পুলিশের জন্য, ঠিক আছে, DSP, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। গ্রুপ বিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। ক্লিয়ার? তো এখানে দেখো, এটা দুটো ভাগে আছে, জেন্ডার দিয়েছে, মেল দিয়েছে আর ফিমেল দিয়েছে। মেলদের হাইট হতে হবে 165 সেন্টিমিটার আর ফিমেলদের হতে হবে 150 সেন্টিমিটার। ক্লিয়ার?
150 সেন্টিমিটার। তাহলে একটা জায়গা ক্লিয়ার হলো, WBCS 2024 এ একটা ফুল ফরম্যাট, ঠিক আছে, আমি তোমাদের সামনে কিন্তু প্রেজেন্ট করে দিলাম। ক্লিয়ার হয়েছে সকলের কাছে? ফুল ফরম্যাট কিন্তু প্রেজেন্ট করে দেওয়া হলো, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে সকলের কাছে? তাহলে WBCS 2024, ঠিক আছে, এইভাবে তোমরা প্রস্তুতি নাও, ক্লিয়ার, এইভাবে তোমরা প্রস্তুতি নাও, এইভাবে তোমরা এগিয়ে যাও, ঠিক আছে। প্রিপারেশনের গতি থামিয়ে দিও না, প্রিপারেশনের গতিটাকে চালু রেখো, ঠিক আছে। চলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, কেমন? চলো, টাটা, ভালো থেকো সবাই।